ছেলের কাচ্চি খাওয়ার আবদার পূরণ করতে খালাতো বোন ও তার দুই সন্তান এবং নিজের ৬ বছরের একমাত্র ছেলে আরহামকে সাথে নিয়ে তানজিনা এশা হাতিরঝিলের বাসা থেকে বৃহস্পতিবার রাতে ডিনার করতে বেইলি রোডের কাচ্চি ভাই নামের রেস্তোরাঁয় যান। আগুন লাগার পর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের দ্বিতীয় তলার এই রেস্তোরাঁ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তার সাথের ৪ জন বের হতে পারলেও বের হতে পারেননি এশা। আগুনে মর্মান্তিকভাবে মারা যান এশা। গ্রিন কোজি কটেজ ভবনের আগুনে পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার বাসিন্দা তানজিনা এশার মর্মান্তিক মৃত্যুতে শোকাভিভূত পুরো মহল্লা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন তানজিনা এশা। সে পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদের স্ত্রী। তার মৃত্যুর খবর মহল্লায় ছড়িয়েছে পড়লে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা তাদের শহরের নড়াইলপাড়া এলাকার বাড়িতে ভিড় করেন। ওর একটা ৬ বছরের ছেলে আছে, ওই ছেলের আবদার করছে যে কাচ্চি খাইতে যাবে। ওই আবদার রক্ষা করতে গিয়ে ওরা গেছিল, সবাই গিয়ে যা গেছিল, যাওয়ার পরে ওরা ওইখানে গিয়া মানে কাচ্চি খাইতে গেছে। হঠাৎ করে এই মর্মান্তিক এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ও সবাইকে বের কর, ছেলেটাকেও বের করতে পারছে, তারপরে ওর রিলেটিভ আর যারা আছে সেই তাদেরকেও বের করতে পারছে, কিন্তু ও নিজে আর লাস্ট সিলিন্ডার যেটা বাস্ট হয়েছে ওই এর ধোয়ার কুণ্ডলটি আটকে গিয়ে ও আর বের হইতে পারেনি। এবং ওরা ঢাকাই থাকে, ওদের বাসা হচ্ছে হাতিরঝিলে, এবং ওই বাচ্চার অনুরোধেই ওরা মূলত ওখানে ওই কাচ্চি ভাইতে গত রাতে ওই কাচ্চি খাওয়ার জন্য আসছে। ওখানে ওই নাদিমের স্ত্রী, নাদিমের সন্তান, পাশাপাশি অভির স্ত্রী, অভির দুই সন্তান, এরকম আর পাঁচ ৬ জন ছিল। তো সবাই তো বের হতে পারছে, শুধু ও তো আর ওখান থেকে হয়তোবা ওই বের করে দিয়েছে ওই যে সিঁড়িটা দিয়েছে সিঁড়ি থেকে, কিন্তু হয়তোবা আর ওখান থেকে বের হতে পারেনি, হয়তো অজ্ঞান হয়ে গেছে অথবা ওখানে ব্লাস্ট হয়েছে কিছু, ও আর ওখান থেকে বের হতে পারেনি। আসলে আমরা নড়াইলপাড়াবাসী খুবই শোকাহত, শোকে স্তব্ধ অবস্থায় আছে। আমরা তো কেউ বলতে পারি না, এসাভাবেই অনেক ভালো মানের একজন মানুষ ছিল, সবার সাথে হাসি মুখে কথা বলতো। তো কালকে এই দুর্ঘটনার জন্য নড়াইলপাড়াবাসী স্তব্ধ হয়ে গেছে। এই করুণ মৃত্যু কেউই সহ্য করতে পারছেন না। শুক্রবার বিকেলে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে এশার মৃতদেহ দাফন করা হয়। শেখ মাসুমা, এটিভি সংবাদ।